খাগড়াছড়িতে শিশু ধর্ষণ চেষ্টা মামলার এক আসামিকে কারাগারে পাঠিয়েছেন আদালত। দুপুরে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এই নির্দেশ দেন। মঙ্গলবার শহরের শালবাগান এলাকায় বিয়ের অনুষ্ঠান চলছিল। পরিবারের অভিযোগ, সবাই ব্যস্ত থাকার সুযোগে শিশুটিকে ডেকে নিয়ে ধর্ষণ চেষ্টা চালায় শাহিন। বিষয়টি স্বজনরা টের পেলে পালিয়ে যায় শাহিন। পরিবারের সদস্যরা 999-এ ফোন করলে পুলিশ অভিযুক্তকে আটক করে।